আমরা আজ দেখি সারা দেশের মতো ফেনীতেও একটু অস্থিরতা বিরাজ করার জন্য কিছু কিছু কাজ চলছে। পুরস্কার দেওয়া হচ্ছে, আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা বাহিনী সহ সবার প্রতি অনুরোধ করব, আবেদন জানাব, আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন ঘটনা প্রবাহের প্রতি, কারণ আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। আমরা ফেনীতে কোনো একটা খারাপ কিছুর ইঙ্গিত পাচ্ছি, মনে হচ্ছে কোন একটা ঘটনা ঘটিয়ে জেলা আওয়ামী লীগকে একটা বিপর্যস্ত অবস্থার দিকে, বিব্রতকর অবস্থার দিকে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আমাদের কেন্দ্রীয় নেতা যদি এখানে কেউ আসেন, প্রেসিডিয়ামের সদস্য কেউ যদি আসেন, নেতারা যখন আসবেন, আমরা আশা করব জেলা আওয়ামী লীগের মাধ্যমে আসবেন। জেলা আওয়ামী লীগের মাধ্যমে যিনি আসবেন না, রাতের অন্ধকারে নিজের বাড়িতে আমি 24 ঘন্টা যে কোনো সময় আমি আসতে পারি, কোনো অসুবিধা নেই। যখন আমি নিজেকে নেতা দাবি করব, তখন অবশ্যই আমি আর নিজের সম্পত্তি না, আমি জনগণের সম্পত্তি, জনগণের জানার অধিকার থাকবে আমি কখন কোথায় কোন দিকে যাব। আমি যদি দলের নেতা দাবি করি, দলের নেতা কর্মীদের অধিকার থাকবে, দাবি থাকবে আমার কর্মকাণ্ড তখন কোন দিকে পরিচালিত হয় সেগুলা সঠিকভাবে সঠিক সময় জানার, কারণ নেতার যান মাল সবকিছুর নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যুগে যুগে রক্ত দিয়েছে, ভবিষ্যতও দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু নেতা নেতার মতো থাকবেন, নেতা নেতৃত্ব দেবেন, বিভাজন সৃষ্টি করবেন না, নেতা দিক নির্দেশনা দেবেন, হিংসা সরাবেন না। নেতা যদি নিজেকে আপনি কেউ দাবি করে থাকেন, জননেত্রী শেখ হাসিনা যদি কাউকে নেতা করে আমাদের কাছে পাঠান, আমরা তাকে সম্মান দিতে দ্বিধাবোধ করব না, কিন্তু অবশ্যই তার নির্ধারিত ডেকোরামের মধ্য দিয়ে সাংগঠনিক বিধি, সাংগঠনিক শৃঙ্খলা মেনে ওনার আসা উচিত বলে আমি মনে করি। কারো আগমনে কোনো ধরনের অস্থিরতা, কারো চলে যাওয়ায় কারো ধরনের স্বস্তি জনমনে যদি বিরাজ করে, তিনি কোনোদিন নেতা হতে পারেন বলে আমি মনে করি না। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই আজকে ফেনীকে অস্থির করার প্রচেষ্টা করা হচ্ছে, আমি জানি, বুঝি। আমি আমাদের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করব, আমি সবসময় 96 সাল থেকে আমি জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে পিছন থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করি। জননেত্রী শেখ হাসিনা যাকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আসীন করবে তাকেই আমি সহযোগিতা করব, সেই ক্ষেত্রে আমার কোনো ব্যত্যয় কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না, কারণ আমি ভিন্ন ধারা সৃষ্টি করার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের আদর্শ এক, বঙ্গবন্ধুর আদর্শ, আমাদের নেত্রী এক, নেতা এক শেখ হাসিনা, আমাদের দল এক, আমাদের আওয়ামী লীগ, এর বাইরে কোনো বিকল্প ধারা তৈরি করার রাজনীতি আমি করি না, এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব জেলা আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে যতটুকু অবদান আমার রাখা দরকার আমি রাখব, সেই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পারি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত আর করব না, আমি আবারও এই সভা থেকে